জানো তো, সেদিনকে হুট করে ভাবা প্ল্যানটাদের সাকসেসফুল হবে এটা আমি ভাবিনি। ঘুম থেকে উঠেই হাওড়া স্টেশন চলে গেছি, তারপর ট্রেনে উঠে গেছি। কি কারণে? কারণ আজকে আমরা যাচ্ছি তারাপীঠ। আর এইদিকে আমার বাবা কেন হাসছে নিজেও জানি না। এদিকে দেখছি এরা ফল খাবে বলে আঙুর শসা এইসব নিয়ে গেছে। এইসব করতে করতে আমরা কিন্তু একদম পৌঁছে গেলাম। পৌঁছেই প্রথমে একটা হোটেল নিয়ে নিয়েছিলাম, আর হোটেল নিয়ে কিন্তু আমাদের ভক্ষম খিদে পেয়েছিল, তাই বেরিয়ে পড়েছিলাম খাওয়ার উদ্দেশ্যে। খেয়ে দেই বাড়ি গিয়ে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুজো দিতে। বিশ্বাস করো, দিনটা আমার ভীষণ পছন্দের, কারণ আমার বাবা মা সব মানে একসাথে যাওয়াটা খুব একটা হয় না। এই কারণে ভগবানের দয়ায় লাইন কিন্তু খুব কম ছিল, খুব তাড়াতাড়ি বলতে গেলে আমাদের পুজো হয়ে গেছিলো। আর বিশ্বাস করো, এই ভিডিওটা করা আমার ড্রিম ভিডিও ছিল। মানে আমি ভেবেছিলাম যে আমার ফোনের ক্যামেরা যেমনই হোক আমি তাতেই একটা ছোট্ট করে ভিডিও করব। পুজো শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে খেতে চলে গেছি, কারণ খুব খিদে পেয়েছিল। খাওয়ার পরই ঘুরতে বেরোলাম, আর একটু আইসক্রিমও খেয়ে নিলাম। আর এদিকে আমার বাবা আইসক্রিমের ওপরটাও ছাড়ছে না, কারণ আমরা প্রত্যেকেই বাঙালি। যাকগে একটা অটো বুক করে নিলাম আর চলে গেলাম ঘুরতে। আর ঘুরতে যাওয়ার পথেই দেখছি বাবা এখানে জ্যাম হয়ে গেছে বলে কাকে যেন বলছে, দাঁড়া দাঁড়া ভাই তুই এদিক দিয়ে যা, ভাই তুই ওদিক দিয়ে যা। দেন আমরা ফাইনালি নলহাটেশ্বরী মায়ের মন্দিরে পৌঁছে গেলাম, আর ওখানে একটু মা পুজো দিয়ে নিল। তারপর ডাইরেক্ট বাড়ি চলে এসে ফুচকা আইসক্রিম অ্যান্ড স্প্রাইট খেয়ে নিলাম, আর দেন রাতেবেলা রুটি খেয়ে ঘুমিয়ে পড়লাম। নেক্সট ডে মর্নিংটা কিন্তু আমি ভেবেই নিয়েছিলাম যে আমি কী কী করতে চলেছি, কারণ আগের দিন একদম ছবি তোলা হয়নি। তাই প্রথমেই চা দিয়ে শুরু করে একটা মুডটাকে পুরো রিফ্রেশ করে নিলাম, আর দেন এদিক ওদিক দেখতে দেখতে চলে গেলাম শ্মশানের দিকে। শ্মশানের পরিবেশটা খুব শুনশান এবং ভালো পরিবেশ ছিল। তারাপীঠ মহাশ্মশানের চারপাশটা একটু ঘুরে দেখছিলাম, বিশ্বাস করে খুবই ভালো লাগছিলো, কারণ এখানে বেশ একটা শুনশান ওয়েদার ছিল। আর এই বাউল গানটা তো অসাধারণ লাগছিলো সেই টাইমে, পুরো একটা মুড রিফ্রেশিং করা একটা গান। তারপর আমরা একটুখানি শ্মশানটা ঘুরে দেখার পরেই ওখানে কিছু ছবি তুলে নিলাম গাছপালার মধ্যে। আমরা তারপর চলে গেছিলাম মন্দিরে, কারণ লাস্টবার একটু মন্দিরটা দেখাচ্ছিলো কিন্তু কিছুই দেখতে পেলাম না এত ভিড়ে। সেটা কোনো বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা ভালো ভালো ছবি তুলেছি। তারপর আমরা চলে গেছিলাম স্টেশনে, আর ডিম ভাত খেয়ে নিলাম। বিশ্বাস করো ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, এত এত গরম। দেখা হচ্ছে নেক্সট মিনিট ব্লগে, ততক্ষণের জন্য বাই।